গ্রাম নির্ভর আবহমান এই বাংলাদেশে একসময় প্রতিটি পরিবারে প্রচলিত প্রয়োজনীয় মাটির তৈরি তৈজসপত্র ব্যবহৃত হতো। আর এগুলো যারা শ্রমে ঘামে নিপুণ হাতের কারুকাজে তৈরিতে অংশ নিয়েছে তারাই মৃৎশিল্পী বা কুমার নামে পরিচিত হয়ে উঠেছে। মৃৎশিল্পীদের উৎপত্তির কাহিনী শাস্ত্র পুরাণ দ্বারা নিয়ন্ত্রিত হলেও প্রত্নতাত্ত্বিক দৃষ্টিতে বলা যায় মানুষের প্রয়োজনের তাগিদেই উৎপত্তি হয়েছিল মৃৎশিল্পীদের। গ্রামের বিত্তহীন ভূমিহীন শ্রমজীবী সম্প্রদায়ের মানুষ থেকেই এই পেশার সৃষ্টি হয়েছিল। মৃৎশিল্প বলতে এঁটেল মাটি দিয়ে প্রস্তুত এবং আগুনে পোড়ানো বিভিন্ন ধরনের মাটির পাত্রকেই বোঝানো হয়। সর্বংসহা মাটি আমাদের শুধু আশ্রয় দেয় না, তার অন্তরের মমতা দিয়ে আমাদের জীবন বিকাশ ও জীবন প্রতিষ্ঠায়ও সহযোগিতা করে। মাটির মমতায় পান করে বেড়ে ওঠা রবি শস্য আর তরুরাজি আমাদের প্রাণ ধারণের প্রধান সহায়। আবার এই মাটিকে ছুঁয়ে ছেনে প্রয়োজনীয় উপকরণের আদল দিয়ে মৃৎশিল্পীরা গড়ে তোলে আমাদের জীবনযাপনের সহায়ক তৈজসপত্র। পরম মমতা আর কঠোর শ্রমে মাটিকে ছেনে নানা ছাঁচে প্রয়োজনীয় উপকরণের রূপদান করে শিল্প। মানে আমরা যেটাকে আর্ট বলি, আর্ট হচ্ছে কি যে আমি যখন কথা বলি কথাটা যখন সুন্দর হয় সেটাই শিল্প। আমি যখন একটা কাজ করি বা বাচন ভঙ্গি, আমি যখন একটা ছবি আঁকি বা নান্দনিক বিষয়টাই শিল্প। এক কথা শিল্পের ভাষা, শিল্পের এক কথায় শিল্পের বক্তব্য এক কথা প্রকাশ করা কঠিন। যে যেভাবে উপলব্ধি করে তার ফিলিংসটা যখন সে শো করে, একজন তার কবিতায় তার মনের ভাব প্রকাশ করে, তখন সেটাই শিল্প হয়ে যায়। একজন কথাশিল্পী যখন সে সুন্দর করে কথা বলে সেটাকে আমরা শিল্প হিসেবে ধরি। একজন সুন্দর একটা পোশাক তৈরি করে, সেই পোশাকটা যখন সুন্দরভাবে উপস্থাপিত হয় সেটাকে আমরা শিল্প হিসেবে ধরি। ঐতিহ্যবাহী শিল্পীদের যে শিল্পকর্ম আমরা শিল্পকর্মেই বলে থাকি, কারণ সব শিল্পকর্মই শিল্পকর্ম, সে যেভাবেই হোক। সেই যে শিল্পকর্ম বা সেই পটারি বা আমরা যারা সবসময় দেখি, সেখানে আধুনিক বা শহরবাসী বা সবাইকে আকৃষ্ট করতে হলে সেটাকে পরিপাটি করতে হয়, ডিজাইনকে আকর্ষণীয় তার গায়ে ডিজাইন করতে হয়, যাতে সে সৌন্দর্য বোধ অনুভব করে এবং সুন্দরের মাধ্যমেই সে যেন সেটা কালেক্ট করে ঘরে এটাকে রাখতে চায়। এবং ঘরে রাখার জন্য, কারণ সুন্দর না হইলে তো মানুষ কেউ কালেকশন করবে না, সংগ্রহ করবে না। এখন সেই সুন্দর ট্রেডিশনাল বিষয়টাকে সুন্দর করতে গেলে নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কারুকাজ, নতুন নতুন বিষয় উপস্থাপন করে এবং নতুনভাবে, কারণ ঐতিহ্যবাহী ধারাবাহিকতায় যে কাজগুলো আগে হয়েছে সেই কাজগুলো মানুষ সংগ্রহ করেছে। এখন যদি মানুষ আবার নতুন করে নতুন কিছু পেতে চায়, নতুন শিল্প সংগ্রহ করতে চায়, তাহলে নতুনভাবেই বিষয়টাকে উপস্থাপন করতে হবে। নতুন ডিজাইন এবং নতুন কারুকাজ সম্বলিত শিল্পকর্মই মানুষ নতুনভাবে সংগ্রহ করতে চাবে। এবং যদি কাজটি নতুনভাবে নতুন কারুকাজ সম্পন্ন, নতুন রং, নতুন বৈশিষ্ট্য থাকে, তখন মানুষ স্বাভাবিক সেটাকে সংগ্রহ করতে চাইবে এবং শহরবাসী বা সব বাংলাদেশের সাধারণ মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করবে। রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে করতে হয় শক্ত। এই সুদীর্ঘ প্রক্রিয়ার যেমন আন্তরিকতা দক্ষতা প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রচণ্ড পরিশ্রম। তাই নিখুঁত মৃৎপাত্রে মিশে থাকে মৃৎশিল্পীদের নোনা ঘাম। মৃৎশিল্পীদের প্রধান উপকরণ হচ্ছে মাটি, অবশ্য সব ধরনের মাটি নয়, প্রয়োজন কেবল এঁটেল মাটির। এঁটেল মাটিরও রয়েছে রকম ফের, সাদা এঁটেল ও কালো এঁটেল।
এঁটেল মাটি সংগ্রহ করে আনার সুবিধার জন্য নদীপথকে বেছে নিতে হয়েছে কুমারদের। আর এই কারণেই অধিকাংশ কুমারপাড়া বা পালপাড়া গড়ে উঠেছে নদী তীরবর্তী অঞ্চলে বা নদীর পাড় ঘেঁষে। এঁটেল মাটি সহজলভ্য নয় মৃৎশিল্পীদের কাছে। মাটি সংগ্রহকারী এক শ্রেণীর মাটি ব্যবসায়ীর কাছ থেকে নৌকা বোঝায় মাটি কিনে নিয়ে চাহিদা মেটায় তারা। এগুলো তো কুমারের মাটি, এখানে আমরা চকে থেকে ডুবে আনি। মোটামুটি 150 টাকা জমা, বেশি 800-1000। এই দিনে 3-4 2-3টি দিন যায় আর কি, মানো 5-6 জন আগে। স্তূপাকারে রাখা সাদা ও কালো এঁটেল মাটি একত্রে মেশানোর জন্য প্রথমে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে পাশেই আরেকটি স্তূপ করা হয়। দ্বিতীয় পর্যায়ে স্তূপ করা মাটি আবারও কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে এবং অল্প পানি ছিটিয়ে পায়ে পায়ে ভালোভাবে মাটিকে পিষতে হয়, যাতে সাদা ও কালো এঁটেলের মিশ্রণ ঘটে। ভালোভাবে পিষা না হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি চলতে থাকে দীর্ঘক্ষণ। আমার নাম মধুসূদন পাল, আমি এই মাটি কাজ করি। এই মাটি কাজ করে এই মাটি আবল এবং বুলি এই দুইটা মাটি একসাথে মিশিয়ে আপনার ওই আঠা তৈরি করতে হয় আর কি, যে সঠিক মাপের আঠা হইলে পরে আমাদের কাজ করতে সুবিধা হয়। এর জন্য দুইটা মাটি আমরা একসাথে মিটাই। তো এখন আমি মাটি এখান থেকে কাটছি, কাইটা আপনি গুলি বানাইছি, এটা বাড়িতে নিব। বাড়িতে নিয়ে এটা আবার ছানা করব। আমি ছানা করার পরে তারপরে আমার কাজ শুরু হবে। মৃৎশিল্প পরিবার ভিত্তিক, নারী পুরুষ সবাই কাজে নিয়োজিত থাকে। এই বৃত্তি বংশানুক্রমে চলে আসছে। কয়েক যুগ আগেও মৃৎশিল্পীরা গৃহস্থালীর শীর্ষভাগ তৈজসপত্র তৈরি করত। মহিলা ও পুরুষের মধ্যে কাজে রয়েছে ভিন্নতা। নারীরা তৈরি করে রান্নাবান্নার হাঁড়িপাতিল, সরা প্রভৃতি। বর্তমানে মাটির তৈরি হাঁড়িপাতিলের চাহিদা কমে এলেও নারীরাই এখনও ঐতিহ্যের পথ ধরে এসব তৈরি করছে। হাঁড়িপাতিল, সরা প্রভৃতি ছাড়া কলসি সহ অন্যান্য মাটির বাসন পুরুষরাই তৈরি করে থাকে। বাসন তৈরিতে তারা ব্যবহার করে গরুর গাড়ির চাকার মতো যন্ত্র বা কুলাল চক্র। চাকের উপর মাটির দলা রেখে চাকটিকে প্রয়োজন মতো ঘোরানো হয়। ঘোরানোর মাত্রা জ্ঞান বা সময় জ্ঞান অনুমান নির্ভর হলেও মৃৎশিল্পীদের সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতির কথাই মনে করিয়ে দেয়। ঘুরতে থাকা চাকের উপর রাখা মাটির দলাটিকে মৃৎশিল্পী হাত আর আঙুল দিয়ে কোমলভাবে চাপ দিয়ে ধরে রাখে। ঘুরতে থাকা চাকা আর ধরে রাখার মধ্যে জাদুকরি ব্যাপারটা লুকিয়ে থাকে। খুব কৌশলী হয়ে মাটির দলাটি ধরে রেখে ভাঁজ মতো কারুকাজ করতে করতে গড়তে থাকে মাটির তৈরি বিভিন্ন পাত্র। ব্যাপারটি দেখে খুব সহজসাধ্য মনে হলেও মৃৎশিল্পী ছাড়া নিখুঁতভাবে তা অন্য কেউ তৈরি করতে পারে না। চাকের উপর নরম করা মাটির দলা আবার হাতের কোমল স্পর্শে নরম করে নিয়ে তৈরি করে জিনিসপত্র। আমার নাম দীপেন্দ্রচন্দ্র পাল। আমাদের এই জাতি ব্যবসা এই করে চলি। এখন ওই আগের মতো তো মাল চলে না, তারপরেও বাপদাদার ঐতিহ্য ধরে রাখছি আমরা। মৃৎশিল্পীদের মাটির তৈরি হাঁড়ি, কলস, বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল।
কদর ছিল মৃৎশিল্পীদের, কিন্তু বিজ্ঞানের প্রকৌশলগত অগ্রগতি ও তৈজসপত্র ব্যবহারে আধুনিক রুচিকে প্রাধান্য দেওয়ার কারণে মাটির তৈরি হাঁড়ি পাতিলের চাহিদা দিন দিন হ্রাস পাচ্ছে। তবু আশার হাল ছাড়েনি তারা। আধুনিক রুচিবোধের সঙ্গে সঙ্গতি রেখে মৃৎশিল্পীরা মাটি দিয়েই তৈরি করছে ঘর সাজগোজ উপযোগী বিভিন্ন ধরনের জিনিসপত্র। শুধু তাই নয়, একসময় গরুর গাড়ির মতো চাকা যেখানে জিনিসপত্র তৈরিতে কুমারদের অবলম্বন ছিল, সেখানে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির লোহার চাকা। আর এই আধুনিক চাকাতেই তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র। আমরা বলতে পারি বাংলাদেশ চারু ও কারুকলা ফাউন্ডেশন মাঝে মধ্যেই কিন্তু এই ধরনের একটা উদ্যোগ তারা নেন, যেমন মাটির যারা কাজ করেন তাদের নিয়ে যে মৃৎশিল্পের কীভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, কীভাবে তাদেরকে ধরে রাখা যায়, কিংবা শীতলপাটির যিনি অভিজ্ঞ কারিগর তাকে এনে তারা প্রশিক্ষণ দিচ্ছেন। এই যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা আসলে আমি বলবো যে একেবারে খুব যে ফলপ্রসূ হয় তা না, আবার হচ্ছে না তাও বলবো কী করে। তবে এর জন্যে আরও মানে এখান থেকে প্রেরণা নিয়ে, এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমার মনে হয় যে যদি ইনস্টিটিউট করা যায়, অর্থাৎ একেবারেই দেখা গেল যে লোকশিল্পের ইনস্টিটিউট, সেখানে কেবলমাত্রই যে বিভিন্ন ধরনের লোকশিল্পী যারা আছেন, যেমন মৃৎশিল্পী আছেন, মৃৎশিল্পীদের মৃৎশিল্প নিয়েই এখানে প্রশিক্ষণটা হবে। সেটা যেমন ক্লাস 9-10 যারা পড়াশোনা করেন, ভোকেশনাল আমরা যেটা বলি কারিগরি স্কুল, ঠিক এরকম একটা কারিগরি স্কুলে সেখানে আপনার দেখা গেলো যে শুধু মৃৎশিল্প নিয়েই হতে পারে। মৃৎশিল্প নিয়ে বই তৈরি হলো, সেই বই থেকে আবার ওরা প্রশিক্ষণ নিল, নবম দশম শ্রেণীতে ওরা ওই পাঠ্যসূচির আওতায় পরীক্ষা দিল, তারপর আবার হয়তো ইন্টারভিউ পড়াশোনা করলো। এই যে বিষয়গুলো আমাদের যদি এই ধরনের বৃহৎ পরিসরে আমরা ভাবি, তাহলে আমার মনে হয় যে অন্তত ওদের যে প্রশিক্ষণের কথা আমরা বলি সেই প্রশিক্ষণও ফলপ্রসূ হবে। তা না হলে বিচ্ছিন্নভাবে কোনো প্রতিষ্ঠান 5 দিন বা 7 দিনের যে প্রশিক্ষণের বা কর্মশালার যে আয়োজন হয় তা দিয়ে একটু প্রেরণা হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে উন্নয়ন বোধহয় সম্ভব নয়। আমার নাম শ্রীরতন চন্দ্র পাল, আমার বাড়ি হলো কাগুজিয়াপাড়া এই গ্রাম। আমার বাপদাদার যে আগের পেশা ছিল সেটা ছিল হাঁড়ি কলস এবং মাটির রান্নার যে নিয়মিত পাতিল এগুলি ছিল, সেগুলি কালের বৈষম্যে হারিয়ে গেছে, সেগুলি বিলুপ্তির পথে। এখন বর্তমানে আধুনিকায়নে যে মাটির পাত্রগুলি নির্মাণ হয় সেগুলি হলো টপ, এবং ঘর সাজানোর যে টপগুলি সেগুলি আমরা নির্মাণ করি বর্তমানে। এই কাজ করে আমাদের পুরা গ্রাম এবং গ্রামের অন্য অন্য গ্রামের লোকজনও মোটামুটিভাবে তাদের স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছে। সাধারণভাবে যেগুলি নার্সারিতে এবং ঘরে রাখার জন্য যে টপ সেটা হলো লোকাল টপ, আর যেগুলি ঘর সাজানোর সৌন্দর্যের জন্য যে টপগুলি আমার পিছনে রাখা আছে এটা হলো ট্রফি। ট্রফির উপরিভাগে একটি টপ দিয়ে এটাকে ঘরের সৌন্দর্য রক্ষা করার জন্য এটা নির্মাণ করি আমরা। আর এটা হলো স্ট্যান্ডের উপর একটি কভার, কভারের ভিতরে একটি টপ, এখানে গাছ বপন করে এখানে ঘরের সৌন্দর্য করা যায়, বৃদ্ধি করা যায়। এটার হলো জাম্বাটি, এই এটার মধ্যেও একটি টপ রেখে এখানে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা যায়। তাছাড়া আমাদের লোকাল টপ যখন যে কোনো মডেল দেবে সেই মডেল আমরা তৈরি করে থাকি। টপের চাহিদা তো আগের চেয়ে অনেক বেশি, যার কারণে টপ সাপ্লাই দেওয়াটাই খুব কষ্টকর। আর এই সাপ্লাই দেওয়া কষ্টকরের মধ্যে একটি কারণ হলো যে আমাদের অর্থের অভাব, যে অভাবের কারণে আমরা সহজে সব কিছু দিতে পারি না।
কুম্ভকারদের মধ্যে যে মহিলারা একসময় কেবল রান্নার হাঁড়িপাতিলি তৈরি করত বা এখনো করে যাচ্ছে, তারাও সময়ের চাহিদা পূরণে এগিয়ে আসছে বিভিন্ন ধরনের টব তৈরিতে। টবে সৌন্দর্য বৃদ্ধিতে নিপুণ হাতের কারুকাজের ছোঁয়া মন কাড়ে। আমার নাম রীতা। আমার বাপের বাড়িরাও এই কাজ করে, স্বামীর বাড়ির এই কাজ আইসা করতেছি। আমার বাপ বা দাদারা হাঁড়ি পাতিল বানায়, স্বামীর বাড়িতে টব বানায়। টবেরও রয়েছে রকম ফের, লোকাল টব, অর্কিড টব, ট্রাম টব, কভার টব, জামবাটি টব, স্ট্যান্ড টব, বনসাই টব, এরকম একাধিক টবের কথা উল্লেখ করা যেতে পারে। নকশি করা টবও রয়েছে। নকশির ব্যবহার কেবল কাঁথায় নয়, মাটির তৈরি টব সহ বিভিন্ন ধরনের পাত্রে দেখা যায়। শুধু টবই নয়, বিশেষ করে ড্রয়িং রুমে সাজাবার জন্য বিভিন্ন ফুলদানি, হাতি, হরিণ, বাঘ, বাছুর সহ গাভী, মোরগ, মুরগি, বাবুই পাখির বাসা, বৃক্ষ, পাখি প্রভৃতিও বিভিন্ন ছাঁচে ফেলে অনায়াসেই কাজের অবসরে প্রতিদিন অনেকগুলো তৈরি করতে পারে মহিলারা। আমার নাম সাধনা রানী পাল। আমার বাপের বাড়িতে হাঁড়ি পাতিলে কাজ করত, এখন স্বামীর বাড়িতে এই ফুলদানি, হাঁড়ি, হাতি, ঘোড়া এগুলা তৈরি করি আর কি। আমার নাম মঞ্জুরানী পাল। তাতে আমি সংসারে কাজ কাম করে আর কি এই 10-12 ল্যাম্প বানাইতে পারি, সব কিছুই পারি আর কি। এইতে আমাকে একটু আয় উন্নতি হয়।
ছোটবেলার থেকে বলছি এ করছি এইসব কাজ এখানেও করি স্বামীর বাড়িতে এসব এই কাজ করি। আমার নাম এবাদত হোসেন। আমাদের সিঞ্জুরি গ্রামে আগে রাং পাতিল কলসি ঠিলা কলস এগুলো বানাইতো, সেগুলো কালের বিবর্তনে বর্তমান সমাজে প্লাস্টিক অ্যালুমিনিয়াম বিভিন্ন জিনিস আসাতে ওইগুলা আস্তে বিলুপ্ত হয়ে গেছে। আজকে আমাদের এই এলাকাতে ওগুলো বিলুপ্ত হওয়ার পরে আমাদের এই এলাকা অঞ্চলের মহিলারা বিভিন্ন খেলার সরঞ্জাম বাঘ ঘোড়া হরিণ ল্যাম্প হাতি এই সমস্ত বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতেছে এবং তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার বার বহন এগুলো করতেছে। এখানে করে তারা মোটামুটি ভালো সচ্ছল হিসাবে চলাফেরা করতেছে। টেরাকোটা শিল্প মানব সংস্কৃতির অন্যতম সুপ্রাচীন নিদর্শন। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সকল প্রকার জিনিসই টেরাকোটার পর্যায়ভুক্ত হলেও টেরাকোটা শিল্প বলতে পোড়ামাটির ভাস্কর্যকেই বোঝায়। টেরাকোটা তৈরিতে উৎকৃষ্ট এঁটেল মাটির ভালো মিশ্রণের দরকার। মৃৎশিল্পীরা আধুনিক জীবনযাপনের সঙ্গে পাল্লা দিয়ে ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে নতুন নতুন বিষয় ভাবনায় টেরাকোটা তৈরিতে এগিয়ে এসেছে। আমার নাম হলো গোবিন্দ পাল। মোটামুটি আমি এই টেরাকোটার কাজে লিপ্ত মোটামুটি আজকে 20 বছর যাবৎ। অনেক জায়গা থেকে অনেক ধরনের অর্ডারপত্র আসে করি, তো মোটামুটি এই সমস্ত কাজ এগুলো আমরা যে করি এই কাজগুলো মোটামুটি আপনি বিদেশ গেলে পরে আমরা হয়তো কিছু পয়সা উপার্জন করতে পারতাম, আমাদের দেশের জন্য কাজ হইতো। মৃৎপাত্র মৃন্ময় ভাস্কর্যই আদি মানব সভ্যতার সর্বপ্রধান ঐতিহাসিক নিদর্শন। আধুনিককালে শিল্পরসিকদের মধ্যে টেরাকোটা শিল্পের চাহিদা বাড়ার কারণে অনেকেই ছাঁচে ফেলেও ছোট ছোট টেরাকোটা গড়ছেন। মৃৎশিল্পীর শিল্পী মনের ছবির প্রকাশ ঘটেছে তার ঐতিহ্যবাহী পেশার মধ্য দিয়ে। আমার নাম অমূল্যচন্দ্র পাল। মাটি দিয়ে যে কোনো মূর্তি বা সিনারি এগুলার কাজ করি। টেরাকোটা টাইলস বা হরিণ এগুলার মাথা বা ওয়াল প্লেট বা কোনো সিনারি যে কোনো জিনিস আপনারা দেন সেটাই আমরা আমি বানিয়ে দেব। মৃৎশিল্পীদের তৈরি মাটির জিনিসপত্রের অর্থনৈতিক গুরুত্ব সামাজিক রুচিবোধের তাৎপর্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর তার প্রসার লক্ষ্য করা যাচ্ছে নগরীর বুকে শিশু একাডেমির সামনে এবং সাভারের নবীনগরে কুটির শিল্পের পাশাপাশি মৃৎশিল্পের বাজার প্রতিষ্ঠা পাওয়ায়। এই মৃৎশিল্পের যে বিস্তৃত যে ক্ষেত্র সে ক্ষেত্রের জন্য আসলে দরকার কিন্তু শিক্ষা এবং গবেষণা। অর্থাৎ এখানে আমাদের অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারি যে আমাদের ঐতিহ্যবাহী যে মৃৎশিল্প অর্থাৎ কুম্ভকার সম্প্রদায়ভুক্ত যে মৃৎশিল্প যারা গ্রামে বিভিন্ন পল্লীতে পরম্পরায় বাবা মা সন্তান ফ্যামিলি অ্যাটাচড হয়ে যারা পরম্পরায় হাজার বছর ধরে যারা কাজ করছে তাদের যে স্কিল এই স্কিল নিয়ে আসলে আমরা খুবই গর্বিত, কারণ এত দক্ষতা
আসলে এটা মানে কল্পনাই করা যায় না এবং এটা পরম্পরা ছাড়া আসলে প্রায় অসম্ভব। অর্থাৎ প্রাতিষ্ঠানিক পর্যায়ে যদি আমরা 5-10 বছর যদি পড়াশোনা করি তাহলেও কিন্তু সেই দক্ষতার কাছাকাছি যাওয়া সম্ভব নয়, কারণ সেই জিনিসগুলো ওদের রক্তের সাথে, ওদের মেজাজের সাথে, ওদের বুদ্ধিবৃত্তির সাথে এবং ওইভাবে কিন্তু আসলে অভ্যস্ত। তো সেখানে সেই পরম্পরার যে শক্তিশালী যে মৃৎশিল্প, সেই মৃৎশিল্পের সাথে যদি এখানে যদি একটু করণ কৌশল, এখানে একটু রিসার্চ, এখানে যদি একটু পরামর্শ, এখানে যদি একটু প্যাট্রোনাইজেশন যুক্ত হয়, তাহলে কিন্তু একেবারে আরও 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 সম্ভাবনার মৃৎশিল্প কিন্তু বাংলাদেশের মৃৎশিল্প মানে হতে পারে এবং হচ্ছে অলরেডি, কিন্তু সেটি খুবই ক্ষুদ্র আকারে। তো আবার প্রত্যাশা থাকবে, তো গভর্নমেন্ট যদি সেই জায়গাটা যদি আর একটু সুনজর দেন, অর্থাৎ আমাদের একসময় সেই রমরমা রায়ের বাজার ছিল, রায়ের বাজারটি আজকে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। তো সেই কাকরান, শিমুলিয়া, কাগজিপাড়া কিংবা বরিশালের বাউফল, এই সমস্ত গ্রামগুলোকে আসলে টিকিয়ে রাখা, শুধু টিকে কীভাবে থাকবে, এখানে কথা হলো টিকে থাকবার জন্য আসলে ওদেরকে সহযোগিতা করতে হবে, সেটি রাষ্ট্রীয় পর্যায়ে সহযোগিতা করতে হবে, এদেরকে এক্সপোর্টে আসলে যুক্ত করতে হবে, যাতে করে আমাদের ওরা আর বেঁচে থাকে এবং এই এই শিল্পটাকে নিয়ে যেন ওরা পরম্পরায় যেন কাজ করতে পারে। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে আসলে ওরা ওই পরম্পরার মৃৎশিল্পীরা কাজ করতে পারছে না, অর্থাৎ আজকে যারা কাজ করছে আগামীর প্রজন্ম তারা কিন্তু আসলে সে উৎসাহিত হচ্ছে না, এ কারণেই, কারণ তারা খুবই অবহেলিত নিজেদেরকে মনে করছে এবং একেবারে সরাসরি যে অর্থনীতি যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু তারা আসলে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এই যে আমাদের পরম্পরার যে দক্ষতাটুকু আছে সেই দক্ষতা কিন্তু আমরা আসলে নষ্ট করে ফেলতেছি কিন্তু আমরা নিজেরা নিজেরাই। অর্থাৎ এই ক্ষেত্রে মানে যদি গভর্নমেন্ট কিংবা বিভিন্ন এনজিও তারা যদি এগিয়ে আসেন, তারা যদি তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, তারা যদি ওই যারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা শিল্পী রয়েছেন, যারা প্রতিনিয়ত আসলে গবেষণা করছেন মৃৎশিল্প নিয়ে, তাদেরকে যদি যুক্ত করেন, তাহলে তা এই যে ঐতিহ্যবাহী পরম্পরার যে মৃৎশিল্প শিল্প রয়েছে তার সাথে যখন একেবারে একেবারে বিজ্ঞানসম্মত কিছু দিক নির্দেশনা যুক্ত হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরম্পরার মৃৎশিল্প যেরকম শক্তিশালী আরও হবে, সেরকম আমাদের প্রাতিষ্ঠানিক মৃৎশিল্পের জায়গাটাও কিন্তু আরও অনেক বেশি সুদৃঢ় হবে। কারণ হলো কি, এটা তো রেলিভেন্স, কারণ আমরা যারা আজকে প্রতিষ্ঠানে আসলে পড়াশোনা করেছি কিংবা আমরা যারা আসলে যেমন আমি শিক্ষক হিসেবে যাদেরকে পড়াচ্ছি, আমরা কিন্তু পরম্পরাকে কিন্তু বাদ দেওয়া তো প্রশ্নই আসে না সেখানে, কারণ পরম্পরার দক্ষতাটা আমরা নিচ্ছি, এর সাথে আমরা আসলে আধুনিকীকরণ কৌশল, বিজ্ঞানের বৈজ্ঞানিক মনে করেন যে বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত ক্যালকুলেশন রয়েছে, যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট রয়েছে, সিরামিকে যে সমস্ত রাসায়নিক উপাদান উপকরণ রয়েছে, সেই জিনিসগুলো আসলে আমরা একটা কম্বিনেশন করছি, ফলে আমাদের কাজগুলো একটু ক্রিয়েটিভ হিসাবে আসলে আমরা দাবি করছি কিংবা ক্রিয়েটিভ হয়ে উঠছে। তো সেই ক্রিয়েটিভিটিটা যতই মানে আসলে বাড়বে ততই কিন্তু আমরা আসলে বাজার পাবো, আমাদের অর্থনৈতিক ফিডব্যাকটা কিন্তু আসলে সুদৃঢ় হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আধুনিক জীবন পদ্ধতির পালা বদলে যে মানুষের রুচির পরিবর্তনে মৃৎশিল্পীদের প্রচলিত চাহিদা হ্রাস পায়, সেই বদলে যাওয়া যাপিত জীবনেও মৃৎশিল্পীরা শ্রম খাটে শ্রমশিল্পী হয়ে, নিজেদের সম্ভাবনার কথা এখনও ঘোষণা করে, অস্তিত্ব ধরে রাখে আপন মহিমায়।